আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের বিভিন্ন পণ্য ভাগো সফটে অ্যাড করতে পারি। তো ভাগো সফটে বিভিন্ন পণ্য অ্যাড করার পূর্বে যে সকল কাজ আমাদের জানা দরকার ছিল অলরেডি আমরা সেই সকল কাজের ভিডিও করেছি এবং আশা করি আপনারা দেখেছেন। যেমন প্রথমে আপনার ক্যাটাগরি অ্যাড করা দেখা, তারপরে ব্র্যান্ড, ইউনিট, এরপরে আছে ওয়ারেন্টি, তারপরে ভেরিয়েশন, এই সকল ভিডিও আপনি প্রথমে যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই এগুলো আগে দেখুন, কারণ এখন আমরা যখন প্রোডাক্ট অ্যাড করব এই জিনিসগুলো আপনার জানা থাকা দরকার আছে। তাই আমরা প্রোডাক্ট অ্যাড করার জন্য প্রোডাক্ট অ্যাডে ক্লিক করব। এখানে প্রোডাক্ট অ্যাডের মধ্যে আসার পর আমাকে যে কিছু জিনিস দিতে হবে, একটা জিনিস আমার লক্ষ্য অবশ্যই রাখতে হবে, যেখানে আপনার স্টার চিহ্ন আছে সেই জায়গাটা মানে ফিল আপ করা বাধ্যতামূলক, আর যেখানে স্টার চিহ্ন নেই সেটা বাধ্যতামূলক নয়। অতএব আপনি যদি সময় বাঁচাতে চান, যে প্রোডাক্ট অ্যাড করতে বেশি সময় লাগে, সেই ক্ষেত্রে যেখানে স্টার চিহ্ন শুধুমাত্র সেগুলোই আপনি দিতে পারেন। তো চলুন আমরা দেখি যে এটার মধ্যে আমাদের কী কী দেওয়া লাগে একটি প্রোডাক্ট অ্যাড করার ক্ষেত্রে। আমি একটি প্রোডাক্ট এখন অ্যাড করব। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য এটা হতে পারে যে কোনো প্রোডাক্ট, আপনার ব্যবসা যে ধরনের আপনি সেই ধরনের প্রোডাক্টই এখানে অ্যাড করবেন, যেই ব্যবসায়ী হোক না কেন। আমি বারবার বলতেছি ব্যবসা যেইটাই হোক আপনি ক্যাটাগরি সেভাবে সেটিং করবেন, ব্র্যান্ড সেভাবে করবেন, আপনার ইউনিট সেভাবে সাজাবেন, ভেরিয়েশন সেভাবে করবেন। ভেরিয়েশন বাধ্যতামূলক না, অতএব এটা করলেও পারেন না করলেও পারেন, কিন্তু যেই ব্যবসায়ী হোক না কেন আপনার পণ্যটা এখানে যেভাবেই দিবেন সফটওয়্যার সেভাবেই বুঝে পাবে এবং আপনি কর্মচারীর মাধ্যমে বা নিজে সেভাবেই সেল করতে পারবেন। অতএব বুঝতে পারতেছেন সব ধরনের ব্যবসার জন্য, কোনো একটি ব্যবসার জন্য না, যে মনে করেন যে শুধুমাত্র ইলেকট্রিক বা শুধুমাত্র কম্পিউটার, শুধুমাত্র কাপড় চোপড়, এরকম না, সব ধরনের ব্যবসায় মোটামুটি আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে আপনি চালাতে পারবেন। তো এই জন্য আপনাকে প্রথমে প্রোডাক্টের যে এখানে প্রোডাক্ট নেম লেখা আছে, তো প্রোডাক্ট নেমের এখানে আমি আমার পণ্যের নামটা দেব। যেমন আমি এখানে দিতে পারি আমার পণ্যের বিবরণটা, আমি আমার প্রোডাক্টে কিছুটা তুলে ধরতে পারি, এমন না যে আপনার পণ্যের পুরো বিবরণ এখানে লিখে দিবেন, যতটা সম্ভব ছোট করে অল্পতে বোঝানোর চেষ্টা করবেন। টাইটেলটা মানে পণ্যের নামটা, পণ্যের নামটা এখানে দিলাম। এবার আমি ইউনিট সিলেক্ট করব, ইউনিট হবে এটা পিস, কারণ মোবাইল তো আর আপনার গ্রামে বিক্রি হবে না অথবা কার্টুনে যাবে না, এটা পিস হিসাবে যাবে, অথবা পিস, তো এটা পিস আমি সিলেক্ট করে দিলাম। আর যদি এখানে যা ইউনিট আছে, ইউনিট যদি আপনার কাছে মনে হয় যে নাই, তাহলে আপনি এই প্লাস চিহ্নতে ক্লিক করে নতুন একটা ইউনিট যোগ করে নিতে পারেন। বাই দ্য ওয়ে আমরা চলে আসি আমাদের মূল কাজে। তো এবার আমরা ক্যাটাগরি অ্যাড করব। তো ক্যাটাগরির মধ্যে আমরা দিয়ে দেব স্মার্টফোন, যেহেতু এটা স্মার্টফোন, আপনার যেটা হবে আপনি সেটা দিবেন, শাড়ি হলে শাড়ি দিবেন, পিস হলে থ্রি পিস হলে থ্রি পিস দিবেন, আপনার ব্যবসা অনুযায়ী আপনি ক্যাটাগরি এখানে যা থাকবে আপনি সেটার থেকে এটার সাথে যেটা যাবে সেটাই দেবেন। তো আমি এখানে স্মার্টফোন দিলাম। তো এখানে স্মার্টফোনের আমি ওয়ারেন্টি সিলেক্ট করব, এখানে ওয়ারেন্টি ফর এক্সাম্পল এখানে আমার এটার জন্য ওয়ারেন্টি আমি এখনও করিনি, তো যাই হোক আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিই যেটা আছে। এখানে দেখুন একটি অপশন আছে যেটা হলো অ্যালার্ট কোয়ান্টিটি। এই অ্যালার্ট কোয়ান্টিটিটা কি, যে আপনার যে পণ্যটা আপনি অ্যাড করতেছেন এই পণ্যটা আপনার কাছে কত পিস আছে। ফর এক্সাম্পল আপনার কাছে যদি 20 পিস থাকে, তাহলে কত পিসে আসলে সফটওয়্যার আপনাকে অ্যালার্ট দিবে যে আপনার এটা 2 পিসে চলে আসছে বা 3 পিসে চলে আসছে। তো আমি বলে দিলাম যে 2 পিসে যখন আসবে তখন আমাকে অ্যালার্ট করার জন্য যে এটা 2 পিসে চলে আসছে, তখন আমি নতুন আরও পণ্য আমার স্টকে নিয়ে আসব। তো এখানে হয়েছে ডিসক্রিপশন আপনি যদি মনে হয় চায় তাহলে দিতে পারেন, আর না চাইলে এটা অ্যাভয়েড করেন, দেওয়ার দরকার নেই। এখানে আপনি প্রোডাক্টের ছবি দিতে পারবেন, মানে প্রোডাক্ট যেটা রয়েছে এটার ছবিটা এখানে দিতে পারবেন। এখান থেকে আপনি উপরে ব্র্যান্ড আছে, ব্র্যান্ড আপনি সিলেক্ট করতে পারেন। তো ব্র্যান্ড যেহেতু ওয়ালটন ছিল, ওয়ালটন নাই, তো আমি চাইলে এখানে যে ব্র্যান্ডের এখান থেকে এটাকে অ্যাড করে নিতে পারবো, যে ব্র্যান্ড, অথবা এখান থেকেও আমি অ্যাড করে নিতে পারবো। তো এখান থেকে আমি অ্যাড করে নিই ওয়ালটন। ওকে, এই যে দেখুন আমার ব্র্যান্ডের মধ্যে ওয়ালটন চলে আসছে, তো এটা হয়ে গেল। ওকে, তো আমরা আরেকবার একটু ভালোভাবে বুঝি, যেহেতু এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট, তাই বারবার একটু বুঝে নেওয়া ভালো। প্রথমে আমি আমার পণ্যের নামটা দিলাম,
পণ্যের সাথে কিছু তার স্পেশাল ফিচার রয়েছে সেগুলোও দিয়ে দিলাম। এগুলো দেওয়াটা জরুরি না, যেমন এই যে র্যাম রোম এগুলো দেওয়ার জরুরি না, ঠিক আছে। এটা আমি বাদও দিয়ে দিতে পারি, তো আমি এটা বাদ দিয়ে দিই, সবচেয়ে ভালো হয়। তো আমি শুধু পণ্যের নামটা দিলাম, এখানে পিস সিলেক্ট করলাম, এখানে ক্যাটাগরি সিলেক্ট করলাম, এখানে আমি ওয়ারেন্টি সিলেক্ট করলাম, দিলাম। এখানে আমার পণ্যের একটা ছবি দিতে পারবো, তো ছবিটা হলো এটা। তো আমি ছবিটা এখান থেকে নিয়ে নিই, তো ছবিটা আমি নিয়ে নিলাম। আমার ছবিটা এই যে দেখুন এখানে চলে আসছে, এই যে দেখুন ছবিটা আমি এখানে নিয়ে আসলাম। ওকে, আমার ছবিটা আসলো। এবার আমি কী কী দিলাম, পণ্যের নাম দিলাম, এখানে ব্র্যান্ড সিলেক্ট করলাম, এখানে আমার পিস সিলেক্ট করলাম মানে ইউনিট সিলেক্ট করলাম, ক্যাটাগরি সিলেক্ট করলাম, তারপর ওয়ারেন্টি কত দিনের সেটা সিলেক্ট করলাম, কত পিসে আসলে আমাকে অ্যালার্ট দিবে সেটা দিলাম। এবার আমার নিচে আসতে হবে, নিচে আসার পর এখানে আমার যেগুলো দরকার শুধু সেগুলো আমি দিব, যেগুলো দরকার নেই সেগুলো আমার দেওয়ার দরকার কোনো প্রয়োজন নেই। এটা সিঙ্গেল প্রোডাক্ট, ঠিক আছে। তো সিঙ্গেল প্রোডাক্ট যেহেতু তাই এটার মধ্যে সিঙ্গেলই থাকবে, যদি ভেরিয়েশন হয় তাহলে ভেরিয়েশন দিতে হবে। যেমন যদি এই মোবাইলটাই, এই মোবাইলটাই যদি একটা আসে 6 GB-তে, একটা আসে 7 GB-তে, এরকম যদি ভেরিয়েশন করতো তারা, তাহলে আমাদেরকেও ভেরিয়েশনে কি অ্যাড করতে হতো। তো আমি রাখলাম এটাকে সিঙ্গেল রাখলাম, কারণ এটা সিঙ্গেল প্রোডাক্ট একটা সেল হবে। তো এটা সিঙ্গেল প্রোডাক্ট থাকবে। একটু উপরে আসি, এখানে একটি অপশন রয়েছে যেটি হলো এনাবল প্রোডাক্ট ডিসক্রিপশন IME আই অর সিরিয়াল নাম্বার। তো এখানে আপনি চাইলে এটাকে এনাবল করে দিতে পারেন। এটা এনাবল করলে কি হবে, এটা এনাবল করলে আপনি যখন প্রোডাক্টসটা সেল করতে যাবেন তখন ওই প্রোডাক্টটার সিরিয়াল নাম্বার আপনি মানে দিয়ে দিতে পারবেন। তাহলে ওই সিরিয়াল নাম্বারের প্রোডাক্টটা আপনার এখান থেকে সেল হয়েছে এটা কিন্তু আপনি একটা নোট থাকবে, এবং IMEI যেটা রয়েছে সেটাও আপনি এখানে দিয়ে দিতে পারবেন। তাহলে আপনার বিক্রিটা আরও সুন্দর হলো। এই জিনিসগুলো মূলত ইলেকট্রিক ডিভাইস এবং বিভিন্ন সিরিয়াল আছে এমন প্রোডাক্টগুলোর ক্ষেত্রে ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি এটা এনাবল দিতে পারেন। আর যদি কাপড় চোপড় বা অন্য কিছু হয় সেক্ষেত্রে এটা দেওয়ার দরকার নেই। তো এটা আমি দিয়ে দিলাম যেহেতু এটা মোবাইল। ওকে, তো এখন আমাদের মোটামুটি কী কী দিলাম, আমরা এখানে নাম দিলাম, এখানে আমরা ইউনিট দিলাম, এখানে ক্যাটাগরি দিলাম, এখানে আমরা ওয়ারেন্টি দিলাম, এখানে অ্যালার্ট কত পিসে পাবো সেটা দিলাম, ব্র্যান্ড দিলাম, ছবি দিলাম, ডিসক্রিপশন আপাতত দেইনি, তবে চাইলে আমি ডিসক্রিপশনটাও দিয়ে দিতে পারি। এখান থেকে কপি করলাম, এখানে দিয়ে দিলাম, এটা একটা ডিসক্রিপশন হয়ে গেল, ঠিক আছে। তো ডিসক্রিপশনও দিয়ে দিলাম, এখানে আর আমার তেমন কিছু করার নেই। এখানে প্রোডাক্ট টাইপ সিঙ্গেল থাকবে, তো প্রোডাক্ট টাইপ সিঙ্গেল থাকার পর আমাকে যেটা করতে হবে, এখানে নিচের অপশনে দেখুন এখানে লেখা আছে সেভ অ্যান্ড অ্যাড ওপেনিং স্টক, আবার লেখা আছে সেভ অ্যান্ড অ্যাড অ্যানাদার, আবার লেখা আছে সেভ। এখানে এই তিনটা অপশনের কারণ হলো আপনি চাইলে সেভ করার পর আপনার স্টকে বর্তমানে যত পিস এটা আছে, বর্তমানে যত পিস অলরেডি স্টকে আছে, মানে আপনি তো সফটওয়্যার যখন নিচ্ছেন তখন নিশ্চয়ই আপনার কাছে পণ্য আছে, যদি পণ্য থাইকা থাকে তাহলে আপনি কি করবেন, এই পণ্যটাকে সেভ দিবেন এবং বর্তমানে যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো বলে দিবেন, মানে যে আমার কাছে 50 পিস আছে, 10 পিস আছে বা 5 পিস আছে। তাহলে কি হবে, তাহলে আর নতুন করে মনে করেন যে আপনাকে পারচেস দেখাইতে হবে না। আমি আবার বিষয়টা বলি, যেমন একটা আপনার দোকান বর্তমানে চলতেছে, দোকানটা যেটারই হোক, ব্যবসাটা যেটারই হোক, ব্যবসার মধ্যে তো অলরেডি বা বর্তমানে আপনার পণ্য আছে, তো এখন যে আপনি পণ্যটা সফটওয়্যারে অ্যাড করতেছেন, বর্তমানে যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো তো আপনাকে সফটওয়্যারে বুঝাই দিতে হবে যে হ্যাঁ এই এই পণ্য মানে এই নামে এত পিস পণ্য আছে। তাহলে কি হবে, ভবিষ্যতে যখন আপনি সেল করবেন আপনার মানে ওই যে বর্তমান পণ্যগুলো সেল হবে এখান থেকে মাইনাস হবে, মাইনাস হওয়ার পর ভবিষ্যতে আবার কিনবেন ওইটার সাথে আবার যোগ হবে। এইভাবে করে কিন্তু একটা সময় সুন্দরভাবে সব কিছু পারফেক্টলি আপনার হিসাব থাকবে, আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। তো আমি যেটা করব এখন সেভ অ্যান্ড অ্যাড ওপেনিং স্টক দেব, তো কারণ আমি এটা আমার যেহেতু বর্তমানে কিছু প্রোডাক্ট আছে তো সেই প্রোডাক্টগুলো আমি এখানে অ্যাড করে দেব, তো সেভ অ্যান্ড ইয়া দেবো। তো তার আগে আমাকে এখানে তিনটা জিনিস দিতে হবে, তিনটা জিনিস হলো, প্রথমে আমাকে পারচেস প্রাইসটা দিতে হবে, মানে এই মোবাইলটা আমার কিনা কত। এখানে আমি দেখতেছি এটা হয়েছে আপনার
26,999 টাকা, তো আমার কিনা আমি ধরে নিলাম যে ২৪,০০০ টাকা আমার কিনা, ঠিক আছে। তারপরে আমার এখানে আমি সেল করব কত, 26,999 টাকা। ওকে, 26,999 টাকায় সেল করলে আমার 12% লাভ হয়, তো আমি 12% লাভ পাইলাম, ঠিক আছে। তো আমি এটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমাকে এখানে আর কিছুই করতে হবে না। এখানে এটা হইলো গিয়ে আমার কিনা প্রাইস, এটা হলো আমার সেলিং প্রাইস, মানে যে দামে আমি বিক্রি করব, আর এটা হলো আমার প্রফিট মার্জিন, ঠিক আছে। এখন আমি চাইলে সেভ দিয়ে দিতে পারবো যে না, আমার স্টকের মধ্যে তেমন কিছুই নাই, মানে এটাই প্রথম। আর যদি আমার কাছে স্টকে থাকে, তাহলে আমি যেটা বললাম যে আপনার স্টকে অলরেডি আছে, তাই আপনাকে সেভ অ্যান্ড অ্যাড ওপেনিং স্টক ক্লিক করলাম। এখন আমার কাছে কত পিস আছে বর্তমানে, ফর এক্সাম্পল এখন আমার কাছে 45 পিস আপনার কোয়ান্টিটি এখন বর্তমানে স্টকে আছে। তো 45 পিস কোয়ান্টিটি আছে, কিনা হইলো এত টাকা করে, এবং এটা টোটাল আমার এত টাকা ইনভেস্ট আছে, তাই আমি এটাকে সেভ দিয়ে দিই। তাহলে এই প্রোডাক্টটা 45 পিস আমার স্টকে দেখাবে। এই যে দেখুন কারেন্ট স্টক কত, 45 পিস। তো 45 পিস এখানে দেখালো। তো এইভাবে করে মূলত প্রোডাক্ট অ্যাড করতে হয়। আর এই যে প্রোডাক্ট লিস্টে আসলে আপনি আপনার প্রোডাক্টগুলো দেখতে পাবেন। এই যে এখানে দেখুন, এই যে প্রোডাক্টের সমস্ত বিস্তারিত যত কিছু আছে এগুলো আপনি দেখতে পাবেন, যে সব কিছু অ্যাকশনে গিয়ে আপনি দেখতে পাবেন। এই যে অ্যাকশনে ক্লিক করলে, আপনি এখানে ভিউতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এটার বিস্তারিত কী কী আছে না আছে সব কিছু। তো এখান থেকে আপনি লেবেল প্রিন্ট করতে পারবেন। লেবেল প্রিন্ট কী, লেবেল প্রিন্ট হলো যে আপনি ইচ্ছা করলে স্বপ্ন আগোড়া বা বড় বড় চেন শপের মতো মানে স্টিকার ব্যবহার করতে পারবেন। মানে স্টিকার বলতে ডাইরেক্ট ওইখানে ট্র্যাক প্রাইস ট্যাগ থাকবে, যেমন আমি দেখাই লেবেল, যে লেবেলে আসলাম এখানে বলা হবে যে কয়টা লেবেল আমি প্রিন্ট করবো। যাতা যেহেতু আমার 45 পিস স্টকে আছে, তাই আমি 45 পিস দিলাম, যে 45টা আমার লেবেল লাগবে। তো 45টা ঠিক আছে হলো। এখানে একটা বিষয় যে লেবেলের মধ্যে আপনি কী কী চান, নাম, ভেরিয়েশন, প্রাইস, তারপরে এসে বিজনেস নেম, এরপরে প্রিন্ট লট, এত কিছু তো দরকার নাই, এটাও দরকার নাই, এটাও দরকার নাই, এরপরে ভেরিয়েশনও দরকার নাই, ভেরিয়েশনটা থাক, ভেরিয়েশন কাজে লাগে। আর বিজনেস নেম এটা থাকতে পারে, সমস্যা নেই আপনার ব্র্যান্ডিং হিসাবে। এবার আমি প্রিভিউ দিলাম, এই যে দেখুন আমার এখানে এই যে প্রিন্ট হবে এইভাবে। এখানে ওপরে আমার নামটা থাকবে, তারপরে মোবাইল নাম, মোবাইলের নামটাও থাকবে, তারপরে প্রাইসটা থাকবে, নিচে নাম্বারটা থাকবে। এটাকে আমি বারকোড দিয়ে স্ক্যান করে বিক্রি করতে পারবো খুব দ্রুত। তো বুঝতে পারছেন যে আসলে আমাদের এই সফটওয়্যারটি মানে আসলে একটি ইউজার ফ্রেন্ডলি, কাস্টমার ফ্রেন্ডলি করার চেষ্টা আমাদের সর্বদাই রয়েছে, সর্বদাই আছে। তো আজকে আমরা দেখলাম যে কীভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়, তার সাথে আমরা কিন্তু প্রোডাক্ট মেনুর সবগুলো অপশনই অলরেডি দেখে ফেলছি, অলরেডি ভিডিও আমাদের করা আছে। যদি না দেখেন সবগুলো ভিডিও দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন এই প্রোডাক্ট মেনুতে কোন কোন মেনুটার কী কাজ। যেমন ভেরিয়েশনে কীভাবে কী করতে হয়, ইউনিট কীভাবে অ্যাড করতে হয়, কীভাবে ক্যাটাগরি অ্যাড করতে হয়, কীভাবে ব্র্যান্ড অ্যাড করতে হয়, ওয়ারেন্টি অ্যাড করতে হয়, এই সকল বিষয় খুব সহজেই আপনি পারবেন। এবং কীভাবে আপনার লেবেল প্রিন্ট করতে হয়, লেবেল প্রিন্ট করাও সহজ আপনি দেখলেন। তো সব কিছু মিলিয়ে এই ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, ধন্যবাদ, ভালো থাকুন।